আসন্ন বিধানসভা নির্বাচনের দুমাস আগে বড় ফ্যাক্টর পাহাড়ের রাজনীতি। এই মুহূর্তে তিপ্রা মাথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিল বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ। এদিন আগরতলা প্রেস ক্লাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মিথ্যা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চের অধিষ্ঠাতা নির্মল রুদ্রপাল বলেন, তিপ্রা মাথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লি গিয়ে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন, মিথ্যার সর্দার তিনি। 70 বছর ধরে জনজাতিদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে দিল্লি গিয়ে এই মিথ্যাচার করছেন তিনি। তাদের বক্তব্য, রাজ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার ছিল, এই সরকারের আমলে জনজাতিদের মান উন্নয়ন ঘটেছে, চাকরি পাট্টা পদোন্নতি সংরক্ষণ আর্থিক সহায়তা প্রতিটি ক্ষেত্রে জনজাতিদের প্রাধান্য দেওয়া হয়েছে। তিপ্রা মাথার চেয়ারম্যান রাজন্দরে ছিলেন এতকাল, সেখান থেকেই রাজনীতি করে গেছেন। বর্তমানে যে ইস্যুতে রাজনীতি করছেন তাতে দুটি জাতির মধ্যে হিংসা ও বিভ্রান্তির জন্ম দিচ্ছেন বলে মন্তব্য করলেন অধিষ্ঠাতা নির্মল রুদ্রপাল। বাঙালির রাজপাঠ চালানোর ক্ষেত্রে সম্পূর্ণ সহায়তা করেছে বলেও জানান তিনি। এ ধরনের দল ও তাদের মন্তব্য থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ। এই সঙ্গে তিনি মন্তব্য করেন, কংগ্রেস সিপিআইএম এবং তিপ্রা মাথা একজোট হয়েছে গ্রেটার তিপ্রাল্যান্ডের নাম করে বাঙালিদের ধ্বংস করে ক্ষমতায় আসার জন্য এই রাজনৈতিক চক্রান্ত করছে এই দলগুলো। তিপ্রাসাদেরকে শোষণ করা হচ্ছে, তো এই যে ঘটনাগুলো, যে দিল্লি গিয়ে, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, ওখানে গিয়ে এই ধরনের কথা বলার পেছনে তার কি উদ্দেশ্য? তার উদ্দেশ্য একটাই, যে ওখানে গিয়ে এটা এস্টাবলিশ করা, এটাকে প্রতিষ্ঠিত করা যে তিপ্রা স্যার এখানে সম্পূর্ণভাবে অত্যাচারিত, তাদের জন্য কোনো সুবিধা নেই। আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা বলতে চাই যে ত্রিপুরাতে 70 বছর ধরে যেই সরকারই থাকুক, তিপ্রাসাদের উন্নতি হয়েছে। এটা জমির পাট্টা হোক, সরকারি চাকরি হোক, সরকারি চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন হোক, পড়াশোনার ক্ষেত্রে রিজার্ভেশন হোক, সব ক্ষেত্রে তিপ্রাসাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রদ্যুৎ কিশোরজি নিজে ঘর থেকে বেরোনে, উনি রাজপ্রাসাদে থাকেন, রাজপ্রাসাদে থেকে উনি রাজনীতি করছেন, এবং ওনার যে রাজনীতির যে মুদ্রা, এগুলো কি কোনো মুদ্রা হতে পারে রাজনীতি? এই মিথ্যা কথার উপরে নির্ভর করে ইনি দুটো জাতির মধ্যে একটা অবিশ্বাস তৈরি করছে, হিংসার বাতাবরণ উনি তৈরি করছেন। দিল্লিতে গিয়ে কথা বলা মানে কি? ভারতের প্রত্যেকটা জাতির মধ্যে আমাদের বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে হিংসা তৈরি করা এবং বিভ্রান্ত করা। আর ত্রিপুরার মাটি তো বাঙালির মাটি, ত্রিপুরা তো বাঙালির দেশ। প্রদ্যুৎ কিশোর নিজেই বহিরাগত, উনি নিজেই বলেছেন যে ককবরক ভাষা তিব্বত এবং বার্মিজ ভাষা, তো তিব্বত এবং বার্মিজ ভাষা যদি হয়ে থাকে ককবরক, তাহলে ত্রিপুরায় ওই ভাষা এলো কোথেকে? তারাই নিয়ে এসছে, বাঙালির ভাষা তো আর ককবরক ভাষা নয়। এবং বাঙালি জাতি প্রদ্যুৎ কিশোর এবং মাণিক্য রাজাদের রাজপাট চালানোর ক্ষেত্রে সম্পূর্ণরূপে সহায়তা করেছে, এটা আর্কিটেকচার হোক, এটা জ্ঞান হোক, নীতি হোক, কোনো আপনার শিক্ষা দীক্ষা হোক, সব দিকে বাঙালিরা আজকে তিপ্রাসাদেরকে ডেভেলপমেন্ট করে দিয়েছে, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় এনে পৌঁছে দিয়েছে, উন্নতি করিয়েছে। আজকে প্রদ্যুৎ কিশোর উনি বলছেন যে তাদের কোনো উন্নতি হয়নি। আমি ত্রিপুরাবাসীকে বলতে চাই, সমস্ত ত্রিপুরাবাসীকে, এটা হোক তিপ্রাসা হোক বাঙালি, সবাইকে বলতে চাই যে এই বিষাক্ত মানুষ থেকে আপনারা বিরত থাকুন, না হলে ত্রিপুরায় খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে উনার নেতৃত্বে। নির্মল রুদ্রপাল আরো বলেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজপ্রাসাদ থেকেই বের হন না, তাই তিনি বলতে পারেন না যে জনজাতিদের কতটা উন্নয়ন গত 70 বছরে হয়েছে, তাই দু জাতির মধ্যে অবিশ্বাস তৈরি না করার আহ্বান জানান তিনি।